হে গাইস, ওয়েলকাম টু মাই স্কাই ব্লগস ওয়ান। তো আজকে সকালে এসেছি আমি বাংলাদেশে। তো এই দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে বাংলাদেশের সোজা রাস্তা, আরও কিছু বাংলাদেশে তোমাদের ভিউ দেখাই। বাংলাদেশের আবহাওয়াটা খুব সুন্দর, আরো শীতের মানে শীতের সকাল না আরো বেশি সুন্দর লাগছে। দুই সাইডে জমি, পেছনে আছে আমাদের তাল গাছগুলো। আমাদের সাইডে অত তাল গাছ নেই, মানে এখানে যত তাল গাছগুলো আছে, মানে বাংলাদেশে এইসবই তো মানে ঐতিহ্য এদের, পুকুর, জমি, তারপরে মাটির ঘর, সব সাইড দিয়ে এদিকে সব সাইড দিয়ে জমি খালি। আচ্ছা, বাংলাদেশের রাস্তাগুলো খুব সরু সরু রাস্তা বাংলাদেশের। এখানে গাছ রয়েছে, যেখানে পাতা নেই একটাও গাছে। এদিকে আছে বাঁশবাগান, আর ওদিকে আছে সব বাড়িগুলো, ছোট ছোট বাড়ি সব ওই সাইডে। খড়গুলো আছে এখানে, সব রোদে দেওয়ায়। দেখো এই সাইডে পুরো এই যে ধানগুলো, সেটা ঝাড়াই করে ফেলেছে ধানগুলো। ধানগুলো নেই, শুধু খড় নাড়া আছে পুরো রাস্তা ভরে। আর এখানে যে বাংলাদেশে, দেখো ফার্স্ট টাইম যে মোটরসাইকেল দেখলাম আমি একটা, তো আবার কী কোম্পানি দেখি। ও, এদিকে হচ্ছে বাজাজ কোম্পানির মোটরসাইকেল। আমি একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তো চলো ওই ব্রিজে দেখানো যাক ওই ব্রিজটা কত বড় ব্রিজ। মনে হচ্ছে ছোটোই ব্রিজ, তাও চলো। আরে দেখো বাংলাদেশের ঘর সব আছে, আমাকে মতো গাড়ি আছে, ওকে মতো গাড়ি আছে, কেউ হেলা ডালা না। তো এই দেখো আর একটা জিনিস দেখে ফেলেছি, যে কচুরি পানাই যে, হ্যাঁ কচুরি পানাই তো বলে, যে পুকুর শুকিয়ে গেছে, শুকিয়েই যায়নি, অল্প জল আছে, কিন্তু এই যে কচুরি পানা হয়েছে সব গোটা পুকুরে। আর ওই সাইডে মানে মাছ ধরছিল, চলে গেল লোকটা, নাহলে দেখাতে পারতাম তোমাদের। আর ওই যে ঠাকুমা কি যেন করেছি অসভ্যতমি। তো ব্রিজটা হচ্ছে ছোটোই, বেশি বড় ছিল না। এই দেখো যে ব্রিজটা যে পেছনে, তো ব্রিজটা ছোটোই আছে। তো চলো এবার সামনে যাই, আর দিকে সামনে কি দেখাতে পারি তোমাদের। আর ওই দেখো ওদিকে হচ্ছে বাংলাদেশের পোলাপানরা খেলছে, ফুটবল খেলছে মনে হয়। ওই জমিতে মনে হয় চাষ হয় না এখন, তার জন্য এখন খেলছে ওরা। আবার যে সময় চাষ হবে ওই জমিতে তখন আর খেলবে না। তো কী করা যাবে, ওদের মাঠ নেই, ওরা তো আমাদের মতো অত বড় লোক না যে মাঠ আছে। তো চলো এখন বাংলাদেশ থেকে আমাদের দেশে যাই, তো দেরি হয়েছে না হলে আমাদের দেশে যেতে। আবার বিকেলে আমাদের দেশে আবার র‍্যাকেট খেলতে হবে। কা সোচে রে তেরি। তো চলো আমাদের দেশে যাই, এই দেশ ছেড়ে। আমাদের দেশ থেকে বাংলাদেশ একদম কাছেই, এক লাভ দিলে চলে যাওয়া যায়, তার জন্য চলে এলাম এক লাভ দিয়ে। আজকে ভোরবেলা লাভ দিয়েছিলাম, তো এখন আবার লাভ দেবো, আবার বিকেলের মধ্যে আমাদের দেশে, তো রিটার্ন আবার। আর কাকা আমাদের তাকালো, কী যেন বললো আমাকে, যে আমি ফোনে কি করছি এরকম। বাংলাদেশ থেকে বাড়ি যাওয়ার পথে একটু রোডের সাইডে দাঁড়ালাম। আজকে রবিবার, যদি কোনো সানডে রাইডে অনেক লোক বেরোয়, যদি কোনো সুপার বাইক আপনাদের দেখাতে পারি তার জন্য, তো দেখি আসুক, যদি কোনো সুপার বাইক আমাদের দেখাতে পারি তো দেখাবো, তারপরে বাড়ি যাই। গাইস, আর মনে হচ্ছে না যে আজকে কোনো গাড়ি দেখতে পাবো, তো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক, চলো অনেক টাইম হয়ে গেছে। এখন চলে এসেছি আমাদের সাইডের মানে দামোদারে, যেটাতে পিকনিক খাবো আমরা কিছুদিন পরে, তো সেই জায়গাটা সিলেক্ট করতে। তো আমরা এই জায়গাটা আপাতত সিলেক্ট করেছি, এই দেখো এই জায়গাটা আপাতত আমরা সিলেক্ট করেছি। উপরে ছাওয়াও আছে, যেটা হচ্ছে আমরা 1 তারিখে পিকনিক খাবো, 1 জানুয়ারিতে, তার জন্য যাওয়ার পথে ভাবলাম দেখিয়ে যাই। আর 1 তারিখে আমি হচ্ছে ওই দেখো ওই ঢিপি থেকে লাভ দেবো পুরো, দেখবে সেদিনকে সিন কেমন হবে। আর ওই সাইডে হচ্ছে পিকনিক খাচ্ছে, চলো ওদেরও দেখাবো। আর আপাতত এখন বাড়ি যাই, কারণ বাড়িতে সেই সকালবেলা বেরিয়েছি, সেই বাংলাদেশ ঘুরে, রোড ঘুরে, এখন দামোদর ঘুরে, তারপরে বাড়ি গেলাম, এবার মানে বাড়ি যাবো।
এখন চলে এসেছি আমি বাড়ি, তোমাদের সাথে আর বিকেলবেলা ফিরবো, এখন করবো চান খাওয়া দাওয়া। তো টাটা। 2000 years later. তো গাইস, চান খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। এবার এখন পড়ছি হচ্ছে বুট, দেখি বুট পরে কোথায় যাওয়া যায়। এখন দেখি একটা বন্ধুকে ফোন করেছি, ও দেখি কতক্ষণের মধ্যে আসে, ততক্ষণ বুটটাই পরি। তো এরপরে আমার বন্ধু তো এলো না, তাই আমার ভাই এসেছে। তো আমার ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো এবার আর সারা রাত এবার টই টই করবো এদিক ওদিক দিয়ে, তো তার জন্য বিকেল বিকেলই আজকে বেরোলাম। তো সব দিক দিয়ে ঘুরে ফুরে আমি লাস্ট টাইমে বাজার যাবো আজকে। তো লাস্ট টাইমে বাজার গিয়ে আজকের ব্লগ এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা, বাই।